আমি বলছি বলেই কি তুমি পিলক মাস্ক ব্যবহার করবে? মোটেও না, আগে তুমি জেনে নাও পিলক্স মাস্ক ব্যবহারের ফলে কি কি হয়, পিলক্স মাস্ক কিভাবে ব্যবহার করতে হয়, পিলক্স মাস্ক ব্যবহার করার ফলে তোমার স্কিনে কি কি উপকার হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, সেসব জেনে নেওয়ার পরেই তুমি পিলক্স মাস্ক ব্যবহার করবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পিলক্স মাস্ক ব্যবহারের নিয়ম, তোমার কিভাবে পিলক্স মাস্ক ব্যবহার করলে তোমাদের স্কিনে বেনিফিট আসতে পারে পিলক্স মাস্কের, পিলক্স মাস্ক ব্যবহার করলে কি হয় এন্ড পিলক্স মাস্ক ব্যবহার করার আগে ও পরে কিভাবে কি লাগাতে হয়। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি পিলক্স মাস্কের উপর, কি তোমরা পিলক্স মাস্ক কিভাবে ব্যবহার করবে, এর থেকে কি হয়, কি কি উপকারিতা তোমরা পেতে পারো পিলক্স মাস্কের দ্বারা। সো গাইস চলো সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলে দিই পিলক্স মাস্কের উপকারিতা কি কি, পিলক্স মাস্ক ব্যবহার করলে কি কি বেনিফিট তোমরা পেতে পারো, তোমাদের স্কিন কি কি বেনিফিটস পেতে পারে। প্রথম বেনিফিট হলো স্কিনকে গ্লোই বানায়। আমাদের স্কিন যখন গ্লো হারাতে শুরু করে তখন স্কিনের মধ্যে নানা সমস্যা দেখা দেয়, যেমন অকারণে চুলকানি, র্যাশেস, ফোড়া হয়ে যাওয়া বা পিম্পল হয়ে যাওয়া, এসব কারণে আমাদের স্কিন থেকে গ্লো চলে যায়। এসব সমস্যা দূর করা যেতে পারে পিলক্স মাস্কের সাহায্যে। ওকে, দ্বিতীয় বেনিফিট হলো স্কিন টক্সিন দূর করে স্কিনকে ইয়াং দেখায়। স্কিনের টক্সিন দূর হলে স্কিন ভিতর থেকে পরিষ্কার হয়ে ওঠে এবং স্কিনের উপরে স্বাভাবিক উজ্জ্বলতাটা বৃদ্ধি পায়। ওকে, তৃতীয় বেনিফিট হলো ফেসিয়াল হেয়ার দূর করে। আমাদের স্কিনে অনেক ছোট ছোট ফেসিয়াল হেয়ার থাকে, অনেকে ভ্যাকসিন করে বা ফেসিয়াল লেজার দিয়ে স্কিনের যে ছোট ছোট ফেসিয়াল হেয়ার আছে সেটি তুলে ফেলে, কিন্তু আমি মনে করি পিলক্স মাস্ক ব্যবহার করা একটি শর্টকাট উপায়, এটি দিয়ে তোমাদের স্কিনের যে ছোট ছোট ফেসিয়াল হেয়ার আছে সেটি দূর হয়ে যাবে। ওকে, নেক্সট বেনিফিট হলো মৃত্যু চামড়া বা মরা কোষকে বের করে দেয়। অনেক সময় মৃত্যু কোষ বা মরা চামড়া আমাদের যেটি হোয়াইট সেলস এর হিসেবে দেখা যায়, ব্ল্যাক হেডস এর হিসেবে দেখা যায়, স্ক্রাবের সাহায্যে যায় না। সো পিলক্স মাস্ক ব্যবহার করার ফলে এটি ভিতর থেকে উঠে আসে এন্ড স্কিনকে গ্লোই বানায়। ওকে গাইস, এবার আমি পিলক্স মাস্ক ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। আর পিলক্স মাস্ক ব্যবহার করার আগে তোমরা সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নেবে, তারপরে পিলক্স মাস্ক ব্যবহার করবে। নোংরা মুখে পিলক্স মাস্ক ব্যবহার করবে না। সো আমি এখানে ইউজ করছি এভারউথের গোল্ডেন গ্লো পিলক্স মাস্ক, এটি অল স্কিন টাইপ সুটেবল, সো আমি এটা ব্যবহার করছি। তো আমি প্রথমে ফেস ওয়াশ দিয়ে ফেসটি ধুয়ে ফেলেছি এন্ড এখন আমার ফেসে কিছু লেগে নেই। সো এবার আমি ব্যবহার করব এভারউথের গোল্ডেন গ্লো পিলক্স মাস্ক। সো গার্লস, তোমরা চোখের নিচে, উপরে এবং আইব্রোতে বাদ দিয়ে অল ওভার ফেসে পিলক মাস্ক লাগাবে, ভালো করে নিচে ডাইরেকশনে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই ইউজ করবে। ওকে, এটি লাগানো হয়ে গেলে ফ্যানের কাছে বসে ভালো করে শুকিয়ে দেখবে, তারপর এভাবে হাত দিয়ে দেখবে, যদি হাতে লেগে না আসে তার মানে ভালো করে শুকিয়ে গেছে। তারপর এটি অপোজিট ডাইরেকশনে যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে সেইভাবে নিচের থেকে উপরের দিকে তুলে এটিকে বের করবে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই নিচের দিক থেকে উপরের দিকে তুলবে, তাহলে তোমার ফেসিয়াল হেয়ারগুলো ভালো করে উঠে আসবে আর মুখ পরিষ্কার হয়ে যাবে, গ্লোই দেখাবে ফেস। ওকে, তুলে বের করে দেওয়ার পরে নর্মাল জল দিয়ে ফেসটিকে ধুয়ে নেবে, ফেস ওয়াশ করবে না, শুধু নর্মাল জল দিয়ে ফেসটিকে ধুয়ে নেবে। তারপর এখানে ইউজ করছি আমি টোনার, তোমরা
তোমরা গোলাপ জলকেও টোনারের ভাবে ইউজ করতে পারো। তোমাদের কাছে যদি টোনার না থাকে তাহলে তোমরা গোলাপ জলকেও অ্যাজ আ টোনার ইউজ করবে। তারপর আমি এখানে ইউজ করছি ময়শ্চারাইজার, তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো তারপর তোমরা ময়শ্চারাইজার ইউজ করবে। টোনার লাগানোর পরে ময়শ্চারাইজার, যদি বাইরে যাওয়ার থাকে তাহলে ইউজ করবে সানস্ক্রিন। গাইস এটি ছিল আজকের আমার ভিডিও। আই হোপ এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল রয়েছে। যদি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটি করে দেবে লাইক, প্লিজ আমার চ্যানেলকে করে দেবে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।